আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই আপডেটটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকায়। চলো দেখে নেই এখন বিস্তারিত। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ নিউজে লেখা আছে 20 বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা জুনে হচ্ছে না। নিউজটি 5:25 প্রকাশিত হয়েছে। এবার প্রথমবারের মতো দেশের 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছবিধিতে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। সমন্বিত ভর্তি কমিটির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী 3 বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা 3টি পরীক্ষা হবে। আগামী 19 জুন মানবিক বিভাগের, 26 জুন বাণিজ্যের এবং 3 জুলাই বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে আয়োজক কমিটির নীতি নির্ধারকরা বলেছেন, দেশে একদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা এবং অপরদিকে সরকারি বিধিনিষেধ লকডাউন আগামী 6 জুন পর্যন্ত বাড়ানোর ফলে আগামী জুন মাসে নির্ধারিত সময়ে এসব পরীক্ষা আয়োজনের কোনো সম্ভাবনা নেই। শীঘ্রই সমন্বিত ভর্তি কমিটি বসে এই ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ নির্ধারণ করবেন বলে জানা গেছে। তথ্যমতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রতিটি বিভাগে সর্বোচ্চ 1.5 লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। গত 1 এপ্রিল থেকে শুরু হয়েছে প্রাথমিক আবেদন। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সরকার ঘোষিত লকডাউন শেষ হওয়ার পরবর্তী 10 দিন পর্যন্ত চলবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদন। সেই হিসেবে আগামী 7 জুন থেকে সরকার লকডাউন তুলে নিলেও 16 জুন পর্যন্ত চলবে প্রাথমিক আবেদন। এরপর প্রাথমিকভাবে আবেদন থেকে 6টি ক্রাইটেরিয়া অনুসারে ব্যবহার করে চূড়ান্ত মেধাক্রম প্রস্তুত করবে সমন্বিত ভর্তি কমিটি। তারপর মেধা তালিকা প্রকাশ করে চূড়ান্ত আবেদন করতে হবে শিক্ষার্থীদের। ভর্তি কমিটি বলছে পরীক্ষার্থীদের প্রাথমিক আবেদন শেষে ভর্তি পরীক্ষা আয়োজন সংক্রান্ত যেসব আনুষঙ্গিক কাজ রয়েছে তা আগামী জুন মাসে সম্পন্ন করা সম্ভব নয়, তাই জুনে নির্ধারিত সময়ে এসব পরীক্ষা নেওয়া হচ্ছে না। জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মুনাজ আহমেদ নূর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 19 জুন থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। সরকার ঘোষিত বিধিনিষেধ যদি আগামী 7 জুন থেকে তুলে নেয় তাহলে প্রাথমিক আবেদন শেষ হবে 16 জুন। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ ও আবেদন, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও তৈরি, তাই ধরেই নিতে পারি যে আগামী 19 জুন থেকে পরীক্ষা হচ্ছে না। তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের প্রাথমিকভাবে আবেদন শেষের দিকে আর চূড়ান্ত তালিকার আবেদনও নিতে হবে, তাই আমরা শীঘ্রই ব্যাপারটি নিয়ে মিটিং ডেকে আলোচনা করব, সেখানে ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি। এ প্রসঙ্গে ভর্তি কমিটির সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ওহিদুজ্জামান বলেন, শীঘ্রই আমরা একটি বৈঠকে বসব এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। কোনো বিকল্প পদ্ধতি গ্রহণ করবেন কি না জানতে চাইলে তিনি জানান, বৈঠক না করে এটা বলা মুশকিল। আগে আমরা বৈঠকে বসি, সেখানে শিক্ষার্থীদের সার্বিক সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করে যদি বিকল্প পদ্ধতি গ্রহণের প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই বিকল্প পদ্ধতি গ্রহণ করব। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে এই 20 বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট। আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। কিন্তু আজকের জন্য আল্লাহ হাফেজ।